Yo, what's up guys? Kemon achen shobai? Welcome back to another gameplay video. So, chole eshechi bus simulator Bangladesh er notun arekti update news ne. To kichu din dhore dekhtechi amar comment e oneke boltechen bhaiya bus simulator Indonesia er mane bus simulator Bangladesh e ki khobor apnara fraud tot hen ten. To dekhlam je tader kache ektu jana dewa uchit ashole bhaiya Bangladesh simul bus simulator je Bangladesh ache etar কাজ হচ্ছে হ্যাঁ এটাকে ডেট তো মনে করেন যে আপনাদের কাছে যখন আমরা পাবলিশ করছি যে বাস সিমুলেটর বাংলাদেশ আসতেছে তখন থেকে আপনারা বলতেছেন যে রিলিজ কবে আসলে ভাই যখন থেকে আপনাদের বলছি মোটা বলা যে তখন থেকে গেমের কাজ শুরু হয়েছে ঠিক আছে তো আপনারা যদি এখন বলেন যে এটাকে আপনারা যে ফ্রড না কি এগুলো যদি বলেন তাহলে তো মনে করেন যে যারা আমাদের দেশে যারা গেমটা বানাইতেছে তাদের তো মনে করেন যে খুব দেখা গেছে মনটা কষ্ট পেয়ে যাবে এখন যদি তাদের মনটা কষ্ট পায় এখন দেখা গেছে যে একটা গেম বানাইতে অনেকটা সময় লাগে তো আপনারা একটু ধৈর্য ধরে বসেন একটু মনে করেন একটু সময় দেন আপনারা পাবেন না যে তা না আপনারা পাবেন তো একটু ধৈর্য ধরলে আপনারা খুবই ভালো হবে গেমসটা আর আজকে যে আপডেটটা আমি আপনাদের কাছে নিয়ে এসেছি সেই আপডেটের মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন সেটা আমি আশা করি দেখা যায় আর যে যারা এগুলো বলতে আছেন তারাও হয়তো বা মোটামুটি বুঝতে পারবেন যে তারা আমাদের এই গেমসটার জন্য কতটুকু মানে কতটা কষ্ট করতেছে কতটা কাজ করতেছে তো সেগুলো আপনাদের কাছে সাথে আমি আজকে শেয়ার করব যেগুলো আজকে নতুন যে আপডেট নিউজগুলো আসছে সেগুলো তো সবার প্রথমে আমরা গেম ভিডিও শুরু করার আগে সেটা বলে দিই যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে যদি ভিডিওটা এখনও তো ফুল দেখেন নাই যখন ভিডিওটি ফুল দেখে ফেলবেন যদি ভিডিওটি ভালো লাগে তখন আপনি অবশ্যই ভিডিওটি লাইক দিবেন আর আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে অল অপশনে ক্লিক করে দেবেন আর ভিডিও শেষে আপনাদের জন্য একটা কোশ্চেন আছে সেই কোশ্চেনটা আপনারা অ্যান্সার করে দেবেন যদি অ্যান্সার করে দেন তাহলে আমার জন্য খুবই ভালো হয় আর আপনারাও আশা করি একটা লেটেস্ট অরিজিনাল একটা সুন্দর একটা ভিডিও গুছানো একটা ভিডিও আশা করি পেয়ে যেতে পারেন যদি আপনারা কোশ্চেনের অ্যান্সারটা আমাকে কমেন্টের মাধ্যমে দিয়ে দেন তো আজকের ভিডিও শুরু করা যাক তো আজকের ভিডিওতে প্রথমে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো গ্রাফিক্স তো আমাদের যে গেমসটি আছে বাস সিমুলেটর বাংলাদেশ এটার গ্রাফিক্স হবে মোবাইলে যতটুক হাই লেভেলে করা যায় ততটুকভাবে তারা গ্রাফিক্সটা দেওয়ার চেষ্টা করবে না অলরেডি তারা চেষ্টা করছে আপনার স্ক্রিনে কিছু ছবি দেখতে পারতেছেন যে একটা রাস্তার ছবি দেওয়া আছে তারপরে একটা কী বলে বাড়ির ছবি দেওয়া আছে তারপরে গাড়ির যে স্টিয়ারিং হুইল আছে সেই স্টিয়ারিং হুইলের ছবি দেওয়া আছে তো আপনারা এটা দেখেও মোটামুটি বুঝতে পারতেছেন যে আমাদের যে গাড়ির ভেতরে ইন্টেরিয়র তারপরে বাহিরেরটা পরে বলি তো গাড়ির ভেতরে যে ইন্টেরিয়র আছে মানে স্টিয়ারিংয়ের যে সাইডটা থাকে সেই সাইডটার গ্রাফিক্সটা আপনারা বুঝতে পারতেছেন যে কীরকম হবে তারপরে বাইরে আমাদের গেমের যে আশেপাশের যে কী কী থাকবে সেটাও আপনারা মোটামুটি বুঝতে পারছেন আর আমাদের যে গ্রাফিক্সের যে আলাদা যে রাস্তাটা আছে সেই রাস্তাও কীরকম হবে সেটাও আপনারা কাইন্ড মনে হয় একটু করে বুঝতে পারছেন আর রাস্তা যেহেতু কথা উঠছে তো রাস্তাটা একটা কথা বলে দিই রাস্তা হলো বাংলাদেশে যে কিছু কিছু জায়গায় দেখা গেছে দুই লেন মানে একটা লেন যা যাবে আরেকটা লেন আসবে মানে দুই লেনের একটা রাস্তা আবার কিছু কিছু রাস্তায় দেখা গেছে যে চারটা লেন থাকে মানে এক পাশে দুইটা রাস্তা অপর পাশে দুইটা রাস্তা এরকম চারটা লেনের রাস্তা থাকে তো আমাদের যে গেমসটি আছে সেই গেমসটিতে উভয় সাইডের মানে দুই রকমভাবেই যে রাস্তাগুলো আছে সেরকম দুই রকম রাস্তাই থাকবে তারপরে আমাদের যে রুটের কথা বলি যেমন রুটটা বলতে যেমন উদাহরণস্বরূপ বলি যে ঢাকা থেকে বরিশালে যে রুট বাসগুলো চলে সেই বাসগুলো কিন্তু কক্সবাজার রুটে চলবে না তো ঢাকা থেকে আবার কক্সবাজার চট্টগ্রামে যে রুটের বাসগুলো আছে সেগুলো কিন্তু আবার এই সাইডে মানে ঢাকা টু বরিশাল রুটে আসবে না তো ঢাকা টু কক্সবাজারে যে রুটগুলো চলবে আশা করা যাচ্ছে যে সেই রুটের গাড়িগুলোও মানে সেই রুটের ম্যাপের সেই রুটের গাড়িগুলোই থাকবে আবার দেখা গেছে ঢাকা থেকে মানে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের জন্য আলাদা আলাদা গাড়ি তারা ট্রাফিকে দিয়ে দিতে পারে আর আমাদের যে গেমসটি আছে এই গেমসের মধ্যে মাল্টিপ্লেয়ার খেলা যাবে সর্বোচ্চ 15 জন তো এই 15 জনের মধ্যে যারা ফার্স্ট হবে মানে এই 15 জনের মধ্যে যে ফার্স্ট হবে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় প্রাইজ বলতে আপনারা যে কয়েন দিয়ে গেমের ভিতরে এন্টার করবেন সেই কয়েনটা আপনারা ফেরত পেয়ে যাবেন আর যারা সেকেন্ড হবে সেও কিছুটা কয়েন ফেরত পাবে থার্ডের জন্য কিছুটা কয়েন ফেরত পাওয়া যাবে আর তা আর দেখা গেছে 8 জন মানে সর্বনিম্ন 8 জনের ম্যাচ যদি খেলা হয় তাহলে আপনারা এই যে ফার্স্ট সেকেন্ড থার্ডের যে প্রাইজটা আছে সেটা আপনারা পাবেন আর যদি 8 জনের কম মানে 4, 5, 6, 7 এরকম যদি ম্যাচ খেলা হয় তাহলে মানে 8 জনের কম মূলত সেই 8 জনের কমের ম্যাচগুলোতে আপনারা কিন্তু এই সেই প্রাইজ মানিটা ব্যাক পাবেন না
তো সেটা দেখতে দেখা গেলে একটা ভালো দিক আমরা দেখতে পারতেছি, যেটা বাস সিমুলেটর ইন্দোনেশিয়ায় বর্তমানে আমরা সেটা দেখতে পারি না। আর তার ভিতরে আরেকটা মজার একটা ফিচার আছে, সেই ফিচারটা হলো আমাদের যে বাস সিমুলেটর বাংলাদেশ আছে সেটার মাধ্যমে আপনারা ভয়েস চ্যাটের মাধ্যমে কথা বলতে পারবেন। যেমন আমরা পাবজি খেলি, ফ্রি ফায়ার খেলি, যে অনলাইন যে মাল্টিপ্লেয়ার গেমগুলো আছে, এই অনলাইন গেমে মাল্টিপ্লেয়ারে এখন হলো ভয়েস চ্যাট সবগুলো গেমে আছে, একমাত্র বাস সিমুলেটর বা ইন্দোনেশিয়াতে অথবা কোনো বাস সিমুলেটর গেমের মধ্যে আমি হয়তো বা দেখি না। ETS 2 থাকতে পারে, ETS 2 জানি না আছে নাকি। ETS 2 তো PC গেম মূলত, কিন্তু অ্যান্ড্রয়েড গেম বা সিমুলেটর যে কটা গেম আছে, অ্যান্ড্রয়েড বা সিমুলেটর মানে যে কটা অ্যান্ড্রয়েড সিমুলেটর গেম আছে, আমার মনে হয় এখন পর্যন্ত কোনো মাল্টিপ্লেয়ার সিমুলেটর অ্যান্ড্রয়েড গেমে কোনো ভয়েস চ্যাট অপশন নাই। তো এটা আমার কাছে খুবই খুবই একটা ভালো দিক রাখা গেছে। আর আরেকটা কথা হলো আমাদের যে গেমে যে বাসের কথা বলা যাচ্ছে, তো আমাদের গেমে বাস মেবি খুব সম্ভবত 8টার মতো, মানে প্রথম যে মানে গেমসটা যখন রিলিজ হবে তো আমাদের গেমের 8টার মতো বাস দেখা যাবে। এগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে আপনারা পেয়ে যেতে পারেন হয়তো বা এই কী বলে ওয়ান, যে হিনো ওয়ান যেটা পেয়ে যেতে পারেন, তারপরে ইজার বাসটা পেয়ে যেতে পারেন, তারপরে হুন্দাই বাসটা পেয়ে যেতে পারেন, তারপরে হানিফের যে বলবো B11R আছে সেই বাসটা আপনারা পেয়ে যেতে পারেন, আরও কিছু কিছু বাস আছে, যে তারপরে লাকসানা বাসটা যেটা আছে বাংলাদেশের, এই লাকসানা বাসটাও পাওয়া যেতে পারে, তারপরে SKS আরও অনেক অনেক, মানে টোটাল যেহেতু 8টা বাস, সেই 8টা বাসের মধ্যে এগুলো থাকতে পারে, যেমন মার্সিডিস বেঞ্জ বেসেও বাসগুলোও থাকতে পারে। তো দেখা যাক তারা এখনও কোন কোন বাসগুলো দেবে সেটা প্রকাশ করেনি, তারা মোট টোটাল 4টা বাস প্রকাশ করেছে। আমি সেই 4টা বাস হলো এটাকে তো আমি বললাম, আপনারা শুনলেন যে হিনো ওয়ান, যে তারপরে ভলভো, আর হলো এই হুন্দাই, আর একটা হলো ইজার। এই 4টা বাস মূলত তারা এখনও প্রকাশ করছে, বাকি 8টা বাস কোন, বাকি 4টা বাস কী থাকবে সেটা এখন পর্যন্ত তারা প্রকাশ করে না, এটাই হলো একটা সারপ্রাইজ। তো আমার মনে হয় বাংলাদেশে একটু আগে যে বললাম যে SKS তারপরে মার্সিডিস বেঞ্জের যে বাসগুলো আছে সেগুলো থাকতে পারে, এটা হলো আমার মনে হয়েছে, এটা তারা এখনও বলে নাই। তো এই 8টা বাস তারা প্রথমে আমাদের গেমের ভিতরে দিয়ে দেবে, পরবর্তী যে আপডেটগুলো আসবে সেই আপডেটগুলোর মাধ্যমে আপনারা নতুন নতুন হয়তো বা তারা আরও বাস অ্যাড করে দিতে পারে। তারা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে NR যে হুন্দাই বাস আছে সেটা তারা প্রকাশ করেছে, তারপরে সাকুরা যে বাস আছে এটা সাকুরার মেবি হিনো বাসের স্কিন তারা এখন পর্যন্ত প্রকাশ করেছে, তারপরে দেখা গেছে যে হুন্দাইয়ের যে সেন্ট মার্টিন পরিবহন যেটা, সেই সেন্ট মার্টিন পরিবহনের একটা বাসের স্কিন তারা এখন পর্যন্ত প্রকাশ করেছে। তারপরে আপনাদের তো আগেই বলেছি যে আমাদের গেমে যে গ্রাফিক্স আছে সেই গ্রাফিক্স অনুযায়ী তারা কিছু কিছু ঘরবাড়ি জায়গায় অ্যাটাচমেন্ট করেছে, চায়ের দোকানগুলো আছে সেই চায়ের দোকানগুলোও আমাদের এখানে তারা প্রকাশ করেছে। সো গাইস, এখন আপনাদের তো সব কিছু আমি ডিসকাস করে দিলাম, আমাদের যে গ্রাফিক্স কোয়ালিটি কেমন হবে, কী কী বাস থাকবে, তারপরে গেমের স্টোরেজ, ও গেমের স্টোরেজ বলি নাই, গেমের স্টোরেজ হয়তো বা অনেক, যেহেতু অনেক কিছু দিতে আছে, গেমের স্টোরেজ 2 GB উপরে চলে গেছে, তো আপনাদের যে ফোন আছে ফোনের র্যাম অন্তত পক্ষে 2 GB র্যামের ফোন লাগবে, যদি আপনারা ল্যাগ ছাড়া খেলতে চান তাহলে আপনাদের 2 GB ফোন ছাড়া এটা হয়তোবা গেমটা লেগ দিতে পারে অথবা নাও চলতে পারে, সেটা বলতে বলা যাচ্ছে না, খুবই কষ্টকর হয়ে যাচ্ছে বলা। তো দেখা যাক আপনার গেমটা রিলিজ হওয়ার পর, তারা বলতে আছে যে 2 GB র্যাম ছাড়া গেম প্লে করাটা ঠিক হবে না, 3 GB র্যাম লাগবে, আর গেমের স্টোরেজ অনেক বেড়ে যাচ্ছে কারণ অনেক কিছু ফিচার এই গেমে অ্যাড করা হয়েছে। এখন বাকি রইল আর কি, বাকি রইল এখন আপনাদের সবচেয়ে বড় কোশ্চেন, সেটা হলো রিলিজ ডেট। তো রিলিজ ডেট ভাইয়া এখন পর্যন্ত তারা প্রকাশ করে নাই কবে রিলিজ ডেট দিবে, তারা এখনও বলতেছে যদি গেমটি ডিসেম্বরের ভিতরে কাজ শেষ করা যায় তাহলে গেমটি ডিসেম্বরে যদি শেষ করা যায় তাহলে গেমটি জানুয়ারিতে রিলিজ পাবে, কারণ তারা বাণিজ্যিকভাবে গেমসটি তৈরি করতেছে, তো তাদের একটু সময় লাগতেছে গেমটি গুছিয়ে নেওয়ার জন্য। আর গেমটি যতই তারা সামনের দিকে তৈরি করার জন্য আগাইতেছে ততই তারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হইতেছে, সেটা তারাই ভালো জানে আমার থেকে। তো আমি যা সেটা আমি নিজে থেকে বললাম হয়তো, কারণ যেহেতু তারা অনেক বড় একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছে তারা অবশ্যই অবশ্যই অনেক বড় বড় সমস্যার সম্মুখীন হবে।
আর যেহেতু তারা এটা বাণিজ্যিকভাবে নিতেছে, তাও তাদের এটাও একটু সময় লেগে যাবে। আর এখনও তারা রিলিজ ডেট কনফার্ম বলেনি। আর আমিও যে বললাম যে ডিসেম্বরে যদি কাজ শেষ হয়ে যায় তাহলে জানুয়ারিতে রিলিজ ডেট পেয়ে যাবেন, সেটাও কনফার্ম না। এখন যদি ডিসেম্বরে কাজ শেষ না হয় তাহলে তো জানুয়ারিতেও কাজ হবে, তাহলে তো জানুয়ারিতে আর গেমটা রিলিজ হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে দেখা গেছে যে আমি আপনাদের কাছে মিথ্যাবাদী হয়ে গেলাম। তো আপনারা আমাকে স্বভাবতই তারা আপনারা আপনাকে আমাকে গালাগালি দিবেন। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের বাস সিমুলেটর বাংলাদেশের কি আপডেট নিউজ। তো আমি প্রথমে দিক দিয়ে বলেছিলাম আপনাদের কাছে একটা কোয়েশ্চেন আছে, সেই কোয়েশ্চেনটা হলো আমি নেক্সট একটা আমাদের যে টপ টপ সিরিজ আছে, মানে আপনারা আমার চ্যানেলের প্লেলিস্টে যে দেখতে পারেন যে একটা টপ সিরিজ নামে একটা প্লেলিস্ট আছে, সো সেখানে টপ টপ বাসের সিরিজ দেওয়া আছে। তো নেক্সট যে টপ সিরিজটা আছে সেই টপ সিরিজটা আমি কিসের মধ্যে করতে চাচ্ছি, তো আমি একটা দিক দিয়ে ভাবছি যে হিনো ওয়ান যে যে বাস মোডগুলো আছে সেই বাস মোডের যে একটা টপ সিরিজ সেটা আমি আনতে চাচ্ছি। তো আপনাদের কী মতামত থাকবে সেটা আপনারা নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আর আপনারা কোন কোন মোডের বা কোন কোন বাসের বা কোন কোন কীরকম মানে কিসের আপনারা টপ সিরিজটা চান, বা কোন কোন গেমের আপডেট নিউজ বা কোন গেমের গেম প্লে আপনারা চান সেটাও আপনারা কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে অল অপশনে ক্লিক করে দেবেন। তো দেখা হবে পরের ভিডিওতে, গুড বাই।